দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভকালে ত্বকের সমস্যা, আর এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর ফারহানা কাইয়ুম, কনসালটেন্ট ডার্মাটোলজি ও ভেনেরোলজি বিআরবি হসপিটাল। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নম্বরে। সাথে থাকছি টুম্পা হাসান। ডক্টর ফারহানা কাইয়ুম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর জন কলে। আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, গর্ভাবস্থায় ত্বকের সমস্যা, এটা অনেকেই ফেস করে থাকেন গর্ভকালীন অবস্থায়। যদি আপনার কাছে জানতে চাই যে কি ধরনের সমস্যা নিয়ে কমনলি এবং রেয়ারলি আপনাদের কাছে পেশেন্টরা আসেন, দেখা যাচ্ছে 90% অফ দ্য প্রেগনেন্ট ওমেনদের কমন যেসব স্কিন প্রবলেমগুলো হচ্ছে, তার মধ্যে তার কালার চেঞ্জ হচ্ছে স্কিনের। আমরা সবাই জানি যে প্রেগনেন্ট অবস্থায় হচ্ছে আমাদের ওয়েট গেইন হয়, যার ফলে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, যার ফলে স্ট্রায়া যেগুলো ডেভেলপ করে, অ্যাবডোমিনাল স্ট্রায়া বা আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি। অনেক সময় দেখা যায় আমার হেয়ারে কিছু প্রবলেম হচ্ছে, মানে হেয়ারের গ্রোথ বেশি হচ্ছে অনেকের, অনেকের নেইল চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে কমন। আমরা অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এরকম আসে কিছু রেয়ার কন্ডিশন নিয়ে, মেইনলি ইচিং, যেটা প্রেগনেন্সির বিভিন্ন পর্যায়ের সাথে সম্পর্কিত থাকে। সেই ইচিংগুলো আমাদের বিভিন্নভাবে লাগানোর ক্রিম বা হচ্ছে খাবারের ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করে থাকি। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশান নিয়েও পেশেন্টরা আসে। অনেকে দেখা যাচ্ছে যে তার আগে, প্রেগনেন্সির আগে তার স্কিনে প্রবলেম ছিল, যেটা প্রেগনেন্সির সময় অনেকের বেড়ে যায়, আবার অনেকের ইম্প্রুভ করে। আচ্ছা, যেহেতু আমরা জানি গর্ভাবস্থা একটা লম্বা সময় ধরে থাকে, এবং সেটা হচ্ছে যে নিশ্চয়ই এখানে খাবারের ব্যাপার আছে এবং আগের যাদের সমস্যা আছে স্কিনের সেই ব্যাপারগুলো আছে, ধরুন আগে যাদের স্কিনের প্রবলেম ছিল তারা যখন কনসিভ করেছেন, তাদের কি স্কিনের প্রবলেমস আরও ডিটেরিওরেট করতে পারে কিনা? হ্যাঁ, কিছু কিছু স্কিনের প্রবলেম থাকে। ফর এক্সাম্পল, যদি কোনো পেশেন্টের পিম্পল নিয়ে আসে, তার আগে থেকেই পিম্পল ছিল, আর্লি প্রেগনেন্সিতে মানে ফার্স্ট ট্রাইমেস্টারের ওই সময়টায় তার পিম্পলটা বেড়ে যায়। যদি তার ম্যাস্তার দাগ থাকে, আগে থেকে ম্যাস্তার ছিল, সেটা অনেক সময় বেড়ে যায়। অনেক সময় আমরা বলি এক্সিমা, যেটা অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে, সেটা আর্লি প্রেগনেন্সিতে বেড়ে যায়। অনেক সময় সোরিয়াসিস এগুলা বেড়ে যেতে পারে, আবার যেরকম আছে সেরকম থাকতে পারে, আবার অনেকের ইম্প্রুভ করে যায়। যদি আমরা একটু যে গর্ভাবস্থায় যে ইচিংয়ের বিষয়টা আপনি বলছিলেন সেটা নিয়ে যদি একটু জানতে চাই, ইচিংয়ের প্যাটার্নটা কেমন হয়, কবে থেকে ইউজুয়ালি শুরু হয়? ইউজুয়ালি তো আমরা প্রেগনেন্সিকে তিনটা ট্রাইমেস্টারে ভাগ করি, কোন ট্রাইমেস্টার থেকে শুরু হতে পারে এবং এটার উপসর্গগুলো আসলে কী হতে পারে যে ইচিং, এবং সেটা হলে পরে মাকে কী করতে হবে? আমরা আসলে এটা যে ইচিংটা হয়, মানে মেইনলি স্কিনের যে প্রবলেমগুলো হয়, একটা ক্যাটাগরি হচ্ছে প্রেগনেন্সি স্পেসিফিক, মানে শুধুমাত্র প্রেগনেন্ট ওমেনদেরই হবে, যেটা স্কিনের প্রবলেমটা শুধুমাত্র প্রেগনেন্সির সাথেই সম্পর্কিত, খাবার বা অন্য কোনো কিছুর সাথে সম্পর্কিত না, যা আমরা প্রেগনেন্সি স্পেসিফিক ডার্মাটোসিস বলে জেনে থাকি। তো এটা তিন ধরনের হতে পারে ইউজুয়ালি, যেটা খুব আমরা বলি অ্যাটোপিক ইরাপশন। ফর এক্সাম্পল, পেশেন্টের আগে এক্সিমা ছিল বা অ্যালার্জির হিস্ট্রি ছিল, তাহলে তার কী হবে, প্রেগনেন্সির সময় এটা বেড়ে যাবে, যার ফলে তার শরীরে বিভিন্ন ধরনের ইচিং হবে, ইচি র্যাশ হবে, আসলে পিম্পলের মতো অনেক, ব্রনের মতো অনেক জায়গায় হবে যেগুলো চুলকাতে থাকবে, এবং এটা ফার্স্ট ট্রাইমেস্টার বেশি হয়। আচ্ছা, আর এটা আমরা যদি চুলকানো কমানোর ট্যাবলেট দিয়ে থাকি, মানে অ্যান্টিহিস্টামিন বা লোশন দিয়ে থাকি, তাহলে এটা কমে যায়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ইচিংটা আরম্ভ হবে, যে আমরা প্রথমেই বলছি যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, স্ট্রায়া হচ্ছে, ফেটে যাচ্ছে পেট, সেখান থেকে আরম্ভ হবে। ওই ফাটা দাগগুলোতে অনেক বেশি ইচিং হবে, র্যাশ হবে, লাল হয়ে যাবে এবং ফুলে যাবে, যেটা প্রথম আরম্ভ হবে অ্যাবডোমিন থেকে, দেন আস্তে আস্তে এটা ব্রেস্টকে ইনভলভ করবে, থাই ইনভলভ করবে এবং আর্মকে ইনভলভ করবে, এবং আস্তে আস্তে এটা সারা শরীরেই হয় এবং ইচিংটা অনেক বেশি হয়, যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে পেশেন্ট রাতে ঘুমাতে পারে না অনেক সময়, এত বেশি ইচিং হয়। তবে এটা ভালো যে পরবর্তী প্রেগনেন্সিতে এটা ফিরে আসার সম্ভাবনাটা কম থাকে, কম থাকে। এটা ওই সব প্রেগনেন্ট ওমেনদের হয় যারা হচ্ছে প্রেগনেন্সির সময় অনেক ওয়েট গেইন করে, এবং যাদের মাল্টিপল প্রেগনেন্সি মানে টুইন প্রেগনেন্সি এরকম হয় তাদের এটা বেশি হয়, যেটা আমরা প্রুরাইটিক আর্টিকারিয়াল পেপুলস অ্যান্ড প্লাগ বলে থাকি। এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু কিছু প্রেগনেন্ট ওমেন আসে, তাদের ইচিংটা আরম্ভ হয় পাম অ্যান্ড সোল থেকে, শরীরে কোথাও কোনো র্যাশ নাই বা কিছু নাই, আরম্ভ হচ্ছে পাম অ্যান্ড সোল থেকে, দেন এটা সারা শরীরে
স্প্রেড করছে। আচ্ছা, জানতে চাইবো আপনার কাছে আসলে কতদিন পর্যন্ত আপনার এই সমস্যাটা থাকে ইউজুয়ালি হওয়ার পর। কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন। জি, কুমিল্লা থেকে আমি নীলুফা বলছি। আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে আমি যা কিছু খাই মানে আমার মুখটা চুলকায় চুলকাইয়া মানে লাল হইয়া মানে সর্দি সর্দি খাইয়া যায়, জমাট বজ্জা যায়। আচ্ছা, আপনার বয়সটা বলবেন, অন্য কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা সেটাও একটু জানাবেন। স্বাস্থ্য সমস্যা অন্য কিছু তেমন কিছু নাই, কিন্তু ওই চুলকানিটা এক এক সময় হাতে চুলকায় হাতে চুলকালে এমন র্যাশ হয়ে যায়, লাল লাল র্যাশ হয়। আপনার কি ধুলাবালিতে হাঁচি কাশি হয় বা অ্যাজমার সমস্যা আছে? না না, এসব কিছু নাই। আচ্ছা, এই সমস্যাটা আপনার কবে থেকে হচ্ছে? অনেকদিন যাব। আচ্ছা, এটার জন্য কি কোনো মেডিসিন আপনি ইউজ করছেন? স্বাগত আছে আবারও ডক্টর জনকল উইথ বিআরবি হাউস প্রেস লিমিটেডে। আমরা আলোচনায় ফিরবো। ডক্টর ফারহানা কাইম, আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক যুক্ত হয়েছিলেন, আপনি শুনছিলেন তার সমস্যাটা। ওনার যে কমপ্লেনটা আছে সেটা হচ্ছে হয়তো বা ওনার ফুড অ্যালার্জি হতে পারে। অনেক সময় আমরা অনেক কসমেটিক্স আসলে ইউজ করে থাকি, বিশেষ করে ফেয়ার অ্যান্ড লাভলি টাইপের যে হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করে থাকি, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু ইচিং হতে পারে মুখে। উনি যেহেতু স্পেসিফিক্যালি সাইডটাই উনি মেনশন করছে যে মুখে হচ্ছে, তো ওনার যদি কোনো খাবার থেকে অ্যালার্জি থাকে তাহলে আমি যেটা ওনাকে বলবো, যেসব খাবারে উনি বেশি প্রবলেম ফেস করছে সেগুলো অ্যাভয়েড করবে। তাছাড়া আমরা কিছু টেস্ট করে থাকি, যে প্যাচ টেস্ট বা আমরা কোন কোন খাবারে আমাদের অ্যালার্জি সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি বা বের করতে পারি তাহলে ওনার যে প্রবলেমটা সেটা আমরা সলভ করতে পারবো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে উনি অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন খাবে, মানে ওষুধ খেতে হবে যার জন্য, যার ফলে ওনার অ্যালার্জিটা কন্ট্রোল হবে। তবে যদি কোনো কারণে ওনার বেশি অ্যালার্জি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে যাতে উনি একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেয়। আশা করছি উপকৃত হবেন উনি। আমরা আমাদের প্রেগনেন্সি এক্সিমা নিয়ে যদি আবার একটু ফেরত যাই, আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে এটাকে অনেক মানে কতদিন আসলে স্টে করতে পারে, এই ধরনের কোনো টাইম ফ্রেম আছে কিনা বা এটা থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা? অ্যাকচুয়ালি কি হয়, যেটা আমরা ইন্ট্রাহেপাটিক কোলিস্টেসিস অফ প্রেগনেন্সি যেটা বলতেছিলাম, সেখানে তো ইচিংটা আরম্ভ হচ্ছে পাম অ্যান্ড সোল থেকে, দেন আস্তে আস্তে সারা শরীরে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস কি হয়, ডেলিভারির পর ভালো হয়ে যায়। আফটার ডেলিভারিতে পেশেন্টের ইচিং সব কন্ট্রোলে চলে আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী প্রেগনেন্সিতে আবার ফিরে আসতেছে, এবং এটা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারের দিকে বেশি হয়ে থাকে। তো ইন্ট্রাহেপাটিক কোলিস্টেসিসের জন্য কিন্তু আসলে লিভার অ্যানজাইমগুলো একটু বেড়ে যায়, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাতে প্রবলেম হতে পারে, সো যখন একটা প্রেগনেন্ট ওম্যান ইচিং নিয়ে আসবে একজন ডার্মাটোলজিস্টের কাছে, তাহলে প্রথমেই আমার তার হিস্ট্রিটা আমরা ভালোভাবে নিব, এবং হচ্ছে তার সাথে কাউন্সেলিংটা করা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমরা তাকে এটাই বলে কাউন্সেলিং করব যে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা আফটার ডেলিভারির পরে কমে যাবে। আর যদি দেখা যাচ্ছে যে তার কোনো লিভারের সমস্যা আছে, সেই অনুযায়ী লিভার অ্যানজাইম কমানোর জন্য আমাদের কিছু ওষুধ দিতে হয় ওনাকে খাবারের জন্য। আপনি কিন্তু এই এক্সিমা থেকে আবার স্ট্রেচ মার্কসের বিষয়গুলো একটু জানেন, যেটা নিয়ে অনেকেরই আসলে অনেক কনসার্নের বিষয় আছে যে এই স্ট্রেচ মার্কসগুলো কি ক্যারি করতে হবে আজীবন? এমন কোনো ওষুধকে আবিষ্কৃত হয়েছে কিনা যেটা আসলে ডিউরিং প্রেগনেন্সি ইউজ করলে এটা কমার সম্ভাবনা বা না হওয়ার পসিবিলিটিস থাকবে? অ্যাকচুয়ালি যে যে স্ট্রায়াগুলো বা স্ট্রেচ মার্কগুলোর কথা আপনি বললেন, সেটা লাস্টের দিকে মানে সেকেন্ড টু থার্ড ট্রাইমেস্টারের দিকে ডেভেলপ করে, যার ফলে কি হয়, আমরা যদি সিক্স মান্থ আফটার সিক্স মান্থের পরে থেকে যে ক্রিমগুলো ইউজ করে থাকি দিয়ে থাকি পেশেন্টকে, সেটা ইউজ করলে ইভেন আমরা বলি যে অলিভ অয়েলটাও ম্যাসেজ করতে বলি, যে ম্যাসেজ করলে কি হয় এটা হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। আচ্ছা, তো আমরা বলি যে পেশেন্ট আপনি ওষুধ যে ক্রিমটা আছে সেটা সিক্স মান্থ থেকে আফটার ডেলিভারির থেকে তিন মাস পর্যন্ত উনি ব্যবহার করলে এটার হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। তবে যদি একবার ডেভেলপ করে যায় সেক্ষেত্রে হচ্ছে
ক্রিম ইউজ করার পরও 60-70% আসলে রিডিউস হবে, 100% কখনো যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, অনেক সময় আমরা কিছু প্রসিডিউর করি, মানে পিআরপি করি, এটা অবশ্যই ডেলিভারির পর পিআরপি করি, যেমন ইঞ্জেকশন দিয়ে দিই ওই স্ট্রেচ মার্কগুলোতে, যার ফলে ওইখানে যেই ডেফিসিয়েন্সিগুলো ছিল সেটা আবার ফিল আপ হয়ে ঠিক হয়ে আসে। আচ্ছা, তাহলে তো একটু নিশ্চয়ই ভালো খবর। এরপরে আরেকটা বিষয় যদি জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন আলোচনার শুরুতে স্কিন চেঞ্জেসের কথা, এই বিষয়টা একটু জানতে চাইবো। স্কিন চেঞ্জেসের বিষয়টা আসলে কি, পুরো শরীর জুড়েই স্কিন চেঞ্জ নাকি স্পেসিফিক কোনো জায়গায় ধরে স্কিন চেঞ্জ, এবং সেটা কি আসলে প্রেগনেন্সির পরে চলে যায়? কালার চেঞ্জ যেটা আসতেছে, পিগমেন্টারি চেঞ্জগুলো, অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনেকে আসে যে তার পেশেন্ট নিয়ে আসে যে আমার পেটের নিচে, মানে নাভি থেকে নিচ পর্যন্ত তল পেটে একটা লম্বা দাগের মতো হচ্ছে, কালো, ব্ল্যাক কালার, যেটা আমরা লিনিয়া নিগ্রা বলে থাকি। এটা হচ্ছে 70% অব দ্য প্রেগনেন্ট ওমেনদের হয়, মোটামুটি এটা কমন, আসলে 90%ই আমি ধরতে পারি হয়। এক নাম্বার, আমাদের এ মানে স্কিনের যে এরিয়াগুলো ব্ল্যাক বেশি, বিশেষ করে ব্রেস্টের এরিওলা, নিপল, জেনিটালিয়া, নেক, দেন থাই এবং ইনার অ্যাসপেক্ট অফ দ্য আর্ম, এইগুলো হচ্ছে বেশি ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় যাদের স্কিনের কালারটা একটু ডার্ক, মানে শ্যামলা বর্ণ, তাদের স্কিনের কালারটা আরও বেশি ডার্ক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আফটার ডেলিভারির পর আবার আমার কালারটা আগের মতো চলে আসতেছে, এক নাম্বার। আর আমার প্রেগনেন্সির সেকেন্ড হাফে, লাস্টের দিক থেকে কি হয়, অনেক সময় মেস্তা যেটা হয়, মেস্তা হলে এটা দেখা যাচ্ছে 70% অফ দ্য ফিমেলদেরই মেস্তা হচ্ছে আবার প্রেগনেন্সির পর, আবার অনেকের ঠিক হয়ে যাচ্ছে, অনেকের এটা পারসিস্ট করছে। অনেক প্রেগনেন্ট ওমেন আসে যে আমার তিল হচ্ছে নতুন নতুন, সেই নতুন নতুন তিল হইতেই পারে, কারণ হচ্ছে এখানে হরমোনাল কিছু চেঞ্জ আসে যেটা অনেকের পারসিস্ট করে, আবার অনেকের একটু মেডিকেশান কোনো ক্রিম ট্রিম দিলে আবার কমে যায়। ধন্যবাদ আপনাকে, ফিরবো এই আলোচনা আবার, আরেকটা বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে ডক্টর জন কল উইথ বেরবি হসপিটালস লিমিটেড থেকে নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। স্বাগত আছে আবার ডক্টর জন কল উইথ বেরবি হসপিটালস লিমিটেডের আলোচনায়, ফিরে যাবো। ডক্টর ফারহানা, আমাদের কিন্তু ফেসবুকে অনেক দর্শক তাদের সমস্যা নিয়ে জানতে চান। একজন দর্শক জানতে চেয়েছেন তার 4 মাস প্রেগনেন্সি মেরুদণ্ডের নিচে কোমরে ফোড়া হয়, কী করতে পারেন তিনি? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে হচ্ছে প্রথম যেটা করা যাবে, ব্যথা আছে মনে হয় ওনার, এটা তো আমরা একটা সেফ অ্যান্টিবায়োটিক ওনাকে দিব, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আমরা হট কম্প্রেশন আমরা দিতে পারি, হট কম্প্রেশন হচ্ছে লবণ পানি দিয়ে ওই জায়গাতে একটু সেক দিতে হবে, এবং টপিক্যাল আমরা ক্রিম দিতে পারি। ওনার জন্য যে সেফ অ্যান্টিবায়োটিক, আমরা এজিথ্রোমাইসিনটাই দিয়ে থাকি, তো উনি ইচ্ছা করলে এজিথ্রোমাইসিন খেতে পারে, এবং হট কম্প্রেশন দিলে ওনার ব্যথাটাও কমবে এবং ফোড়াটাও কমে আসবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক জানতে চাচ্ছেন, আমার ওয়াইফের 3 মান্থস প্রেগনেন্সি মুখে ব্রন হয়, কী ক্রিম উনি ব্যবহার করতে পারেন জানতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি প্রেগনেন্সির সময় তো আমরা বলছি যে ব্রন বেড়ে যায়, তো এটা আস্তে করে আবার কমে যাবে, তারপরেও যদি উনি ইউজ করতে চায় তাহলে আমরা একটা মেডিকেটেড সোপ দিতে পারি। উনি সোপটা সেফ, কিন্তু প্রেগনেন্সিতে মেডিকেটেড ফেস ওয়াশ ইউজ করা যাবে, সোপ ইউজ করা যাবে, এবং আমরা ইরাইথ্রোমাইসিন লোশন আছে, ইচ্ছা করলে উনি ওই লোশনটা ব্যবহার করতে পারবে ব্রনের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আবার যদি একটু প্রেগনেন্সি স্কিন প্রবলেমগুলো নিয়ে আপনার কাছে ফেরত আসি, স্কিনের যে সব ধরনের প্রবলেম সেগুলোর মধ্যে আসলে যদি জানতে চাই স্পেসিফিক কোন প্রবলেমটা গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে, এবং এটা এমন কোন খাবারের দিকে নিয়ে যেতে পারে কিনা যে আগে আগে প্রি টার্ম বেবিও হতে সম্ভব, এটা একটা মানে মোটামুটি সব কন্ডিশন, স্কিন কন্ডিশনগুলো হচ্ছে প্রেগনেন্সিতে যেগুলো হয় সেফ বাচ্চার জন্য, তবে ইন্ট্রাহেপেটিক কোলিস্টেসিস অফ প্রেগনেন্সি, এটাতে হচ্ছে যদি আমরা কন্ট্রোল করতে না পারি ইচিংটা, ইভেন লিভার এনজাইমটাও যদি আমরা কমাতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে ওইভাবে কাউন্সেলিং করা হয় যে যদি আপনার ইচিং এত বেশি সিভিয়ার হয় যে আপনি রাতে ঘুমাতে পারতেছেন না, বা আপনার ডেইলি অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম হচ্ছে, পাশাপাশি হচ্ছে এনজাইমটাও বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের আগেই বাচ্চা ডেলিভারি করার জন্য পেশেন্টের সাথে কাউন্সেলিং করতে হয়। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আমি এখন আপনার কাছে একটু ভিটিলিগো নিয়ে জানতে চাইবো, এটা একদমই হয়তো রেয়ারলি পাওয়া যায়, বাট যদি যায়, এক প্রথমত হচ্ছে যে এটা ছোঁয়াচে কিনা, অনেকেই জানতে চান যে ছোঁয়াচে কিনা, এবং প্রেগনেন্সিতে যদি কারো ভিটিলিগো দেখা দেয় তার আসলে করণীয় কি বা কি করা যেতে পারে? আচ্ছা, প্রেগনেন্সিতে ভিটিলিগো, আসলে ভিটিলিগো ছোঁয়াচে না, এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে আমার শরীরের প্রতিরোধ করার ক্ষমতাটা আমার শরীরের রং তৈরি করার কোষগুলোকে নষ্ট করে দিচ্ছে, যার ফলে আমার স্কিনের কালারটা সাদা হয়ে যাচ্ছে।
তো এটা ছোঁয়াচ্ছে না। তবে যদি প্রেগনেন্সিতে কারো ভিটিলিগো হয় তাহলে তার বাচ্চার হওয়ার সম্ভাবনাটা থাকবে 5-10%। এবং আমাদের দেশে আসলে প্রেগনেন্সি বাদ দিয়েও ভিটিলিগো মোটামুটি কিন্তু পাওয়া যায় পেশেন্টদের। এটা ট্রিটমেন্টের মাধ্যমে আসলে কতটা সম্ভব কিওর করা? ভিটিলিগো আসলে ট্রিটমেন্ট করলে ভালো হয়। আমরা আসলে অ্যাকর্ডিং টু তার সাইট এবং তার সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। অনেক সময় আমরা লাগানোর ক্রিম দিয়ে থাকি এবং পেশেন্টকে অবশ্যই তাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, যেহেতু তার ত্বকে কোনো কালার নাই, যার জন্য সানে গেলে কিন্তু সানের কিছু খারাপ প্রতিক্রিয়া স্কিনে হতেই পারে। সেজন্য হচ্ছে তাকে টপিক্যাল এবং ওরাল অনেক সময় দিতে হয় খাবারের ওষুধ। টপিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই তাকে সানস্ক্রিন দিতে হবে এবং এটা চিকিৎসার মাধ্যমে ভালো হয়। আচ্ছা, তাহলে যদি ওভারঅল আমরা এখন প্রেগনেন্সির যে স্কিন প্রবলেমসগুলো সেগুলোর জন্য যদি জানতে চাই আপনার কাছে, একজন মা যখন কনসিভ করবেন তার আসলে রুটিনটা কেমন হওয়া উচিত স্কিনের ক্ষেত্রে, স্কিনের যত্নের ক্ষেত্রে, খাবারের নিশ্চয়ই একটা ভূমিকা আছে, সব মিলে একটু সাজেশন দিবেন আপনি। অ্যাকচুয়ালি এখন প্রেগনেন্সিতে শুধু মায়ের হেলথ না, এখানে বাচ্চার হেলথটাও কনসার্ন। মা অবশ্যই পুষ্টিকর খাবার খাবে, ভেজিটেবল এগুলা খাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্কিনের যত্ন নেওয়া, তার অবশ্যই একটা ময়েশ্চারাইজিং একটা সোপ ইউজ করতে হবে বা শাওয়ার জেল ইউজ করতে হবে। গোসলের পর বা আফটার ঘুমানোর আগে অবশ্যই একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে যাতে চামড়াটা সফট থাকে, কারণ অনেক সময় ড্রাই স্কিন অনেক বেশি ইচিং হয়। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের যখন স্কিনে প্রবলেম হবে আমরা বাসায় বসে না থেকে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে যাব, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টরা এমন সময় আসে যে আমাদের হাতে অনেক সময় কিছুই করার থাকে না, আমরা কন্ট্রোল করতে পারি না। সো যখনই আপনাদের অল্পই হোক বা বেশি, মানে মোটামুটি হোক, আপনারা অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে আসবেন। পানি একটু মোটামুটি যতটুকু দরকার পানি আমাদের খেতে হবে, স্কিনটা সফট রাখতে হবে, সিনথেটিক জামা কাপড় অ্যাভয়েড করা ভালো, সুতি এবং লিনেন বা ঢিলা জামা কাপড় পরা খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রেগনেন্সিতে তো আমরা জানি যে কিছু কিছু মেডিসিন থাকে যেগুলো একদমই অ্যাভয়েড করতে হয়, সেক্ষেত্রে যে স্কিনের প্রবলেমের জন্য যদি কোনো মেডিসিন খেতে হয় মুখিকভাবে, এরকম কোনো মেডিসিন কি কন্ট্রাডিকশন তৈরি করতে পারে কিনা প্রেগনেন্সিতে? না, প্রেগনেন্সিতে আমাদের আসলে আমরা চেষ্টা করি যে প্রেগনেন্সিতে যদি কারো প্রবলেম হয় আমরা আগে টপিক্যাল ক্রিম দিয়ে ট্রাই করি। আর যেসব ড্রাগসগুলো হচ্ছে প্রেগনেন্সিতে সেফ, আমরা শুধুমাত্র সেই ড্রাগসগুলাই প্রেগনেন্ট ড্রাগসগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর ফারহানা কাইম, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।